তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নাম রাহুল, তোমাদের টিপসার রাহুল। তো বন্ধুরা, তোমরা কি জানো এই আপলোড বাটনটার কাজ কি? তো যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আমি ভিডিওটার মধ্যে বলে দেবো এই আপলোড বাটনটা কি কাজ, কিসের জন্য এই ফিচার্সটা দিয়েছে ইউটিউবে, তো আমি সব বলবো। তো কোন কোন চ্যানেলকে এই আপলোড বাটনটা দেওয়া হবে তো আমি সব বলবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আজকে লাইক না কোথাও ভিডিওটা অবশ্যই লাইক করবে। তোমাদেরকে বলে দিই ফার্স্টে আপলোড ব্র্যান্ডের কাজ কী। তো এই বন্ধুরা, এই আপলোড ব্র্যান্ডটা যাদের চ্যানেলে আছে, যাদের চ্যানেলে দেখবে ওখানে ক্লিক করলে দেখবে না কি এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এইটার কাজ কী, তোমরা যদি ওই ব্র্যান্ডটাকে পয়সা ডোনেট করতে চাও তাহলে ওইখানে দিয়ে ডোনেট করতে পারবে। তো বন্ধুরা, এইটা যাদের ছোট চ্যানেল আছে, যাদের 1 মিলিয়নের থেকে কম সাবস্ক্রাইব আছে, তাদেরকে এই অপশানটা দেওয়া হবে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবের ওপরে যারা সাবস্ক্রাইব আছে তাদেরকে এই অপশানটা দেওয়া হবে না। তো বন্ধুরা, এখন ঠিকঠাক বলতে পারছি না এই জিনিসটা, কেননা এখন ইউটিউব চেক করছে শুধু ছোটো ছোটো চ্যানেলদেরকে দিয়ে এই অপশানটা, এই ফিচার্সটা। তো পরবর্তীকালে এই মানে বড়ো চ্যানেলকে দেবে না কি সেটা বলতে পারছি না। তো বন্ধুরা, বলে দিই এইটা ইউটিউবের কোনো আপডেট না, এই ফিচার্সটা ইউটিউব অ্যাড করেছে শুধু, এটা কোনো ইউটিউবে আপডেট না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আসলে তোমার সাথে ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। তখন টাটা, পরের ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে, অবশ্যই ভিডিওটা লাইক করবে।